এদিকে নাটোরে অটোরিকশার দৌরাত্বে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। শহরে সবসময় লেগেই থাকে যানজট, কোনো প্রশিক্ষণ ছাড়াই বাহনটি চালাতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটাচ্ছেন চালকরা, আর এতে বিড়ম্বনায় আছেন প্রকৃত অটো চালকরা। স্থানীয়দের অভিযোগ, মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পড়ালেও কোনো পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। নাটোর প্রতিনিধি রনেন রায়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। নাটোর পৌরসভা এলাকায় চলাচলের জন্য অনুমোদিত অটোরিকশা 1000, কিন্তু বর্তমানে চলাচল করছে কয়েক গুণ বেশি। প্রয়োজন আছে অনেক বেশি ব্যাটারি চালিত অটোরিকশার চাপে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় যত্রতত্র থামানো ও নিয়ম মেনে না চলার কারণে রাস্তা পারাপারে পথচারীরা পড়ছেন সমস্যায়, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এত পরিমাণে যানজট লেগে থাকে যে আমরা সময় মতো পৌঁছতে পারি। অটোওয়ালাদের মানে কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, এরা যখন তখন যেখানে সেখানে রাস্তার ভেতরে গাড়ি ঘুরায় ফেলে। হাসপাতালে যখন রোগী নেওয়া বের হয় তখন এই অটোর কারণে যানজটের কারণে আমরা হাসপাতালে সময়মতো পৌঁছাতে পারি না। অটোরিকশার কারণে শব্দ দূষণের কবলও পড়তে হচ্ছে পৌরবাসীকে। প্রশিক্ষণের পাশাপাশি মাত্রাতিরিক্ত অটোরিকশা কমানোর দাবি সবার। ওনারা তো ডান বাম কিছু বোঝে না, অজগবে এক জায়গাতে ব্রেক করছে, সিগন্যাল দেয় না, কিছু দেয় না। দেখা যাচ্ছে একজন বা দুজন লোক নিয়েই অটো চলে যাচ্ছে। অটোর সংখ্যা যদি কম হতো তাহলে আমাদের রাস্তা পারাপারের সমস্যা সুবিধা হতো। অটো ঠিক মতো চালাতে পারে না, এরকম ড্রাইভারগুলি যদি পৌরসভা বাছাই করে তাহলে আমাদের জন্য, শহরের জন্য অনেক ভালো, যানজট কমবে। পৌরসভা এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অটোরিকশা চালকরা শহরে আসায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে বসে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলেন পৌর মেয়র। সরকারিভাবে স্বীকৃত কোনো বাহন না, যার কারণে এখানে প্রশিক্ষণ বা অন্যান্য কাজের অনেক সমস্যা আছে। আর প্রশিক্ষণ দেওয়াটা আমার মনে হয় এটা বিআরটিএডি কাজ, আমার মনে হয় ওনাদের সঙ্গে নিয়েই আমরা সম্মিলিতভাবে এই কাজটি করতে হবে। দূষণ কমানো এবং শহরের যানজট ও জনদুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।